এবার আবহাওয়ার খবর দেব আপনাদের, কারণ টানা তিন দিন দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গের খবর কি? আর এই ঝড় বৃষ্টি থেকে কি তাপমাত্রা কমতে পারে নাকি তাপপ্রবাহ আরো বাড়বে, সমস্ত জানাবো এই মুহূর্তে লেটেস্ট যে তথ্য আমরা পাচ্ছি, যেখানে আগামী দুদিনে দক্ষিণ পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের পূর্বাভাসও রয়েছে তার পাশাপাশি। আর অন্যদিকে 23 থেকে 25 মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে। অর্থাৎ এই মুহূর্তে গরম থেকে কি রেহাই পাচ্ছে না, তার পাশাপাশি বিভিন্ন জেলাতে আজকের কি ছবি, আজ সকাল 8:30 বাজতে চলল, গরমের কি ছবি, মানুষ কি বলছেন, সাধারণ মানুষ কি বলছেন, সরাসরি জানবো। আমাদের একাধিক প্রতিনিধি বিভিন্ন প্রান্ত থেকে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন আসানসোল থেকে ব্রজ, আমাদের সঙ্গে বাঁকুড়া থেকে মৃন্ময় রয়েছেন, আরও প্রতিনিধিরা রয়েছেন, যাবো তাদের কাছে, আমার সঙ্গে ঐন্দিরাও রয়েছেন। আমি শুরুতে একটু ব্রজর কাছে চলে যাব। ব্রজ, আসানসোলের কি অবস্থা? বৃষ্টি তো হবে দক্ষিণবঙ্গে বলা হচ্ছে, কিন্তু এখন কতটা তাপপ্রবাহ আসানসোলে, সাধারণ মানুষ তারাই বা কি বলছেন? দেখো মীনাক্ষী, জানিয়ে রাখি যে আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস এর আগেও মিলেছে, তাতে কিন্তু কিছুটা মানুষ আশা করেছিল যে বৃষ্টি পড়বে, কারণ আসানসোলে এই মুহূর্তে একেবারে সরাসি আক্রমণ বলা যায়। একদিকে যখন বেলা বেড়ে চলার সঙ্গে সঙ্গে তাপ বাড়ছে রোদের এবং গরম হাওয়ার দাপট, বলা যায় পশ্চিম বর্ধমান জেলার আসানসোল এখন কিন্তু তাপপ্রবাহের কবলে। সকাল থেকে নাজেহাল, দেখো 8:30 বেজেছে, ইতিমধ্যেই গরম হাওয়া কিন্তু বইতে শুরু করেছে, যত বেলা বাড়বে তার তাপমাত্রা বাড়বে। সাধারণ মানুষের কাছে আমরা বলছি না, সাধারণ মানুষ কি বলছে, বিভিন্ন পেশায় যারা যুক্ত তারা কি বলছে, আমরা তাদের সঙ্গে একটু কথা বলি। যেভাবে যেভাবে গরম বাড়ছে, তাতে কি অবস্থা এখন আপনাদের? অবস্থা মানে শোচনীয় অবস্থা, বিশেষ করে ছোটো ছোটো বাচ্চারা, যারা লেবার যারা কাজ করে, হ্যাঁ, সাধারণ মানুষ যারা ডিউটি করছে, আবার দোকানদারি যারা করছে, তারা তো দোকানে বসতেই পারছে না এত গরমে। চাকরি করা তো দূরের কথা, যাদের অবস্থা আছে, যারা এই ছোটো ছোটো ফ্যাক্টরিতে কাজ করে, তারা কী অবস্থা যে দিন পার করছে তা মানে ধারণার বাইরে। আপনার তো সকালে বাজার এসেছিলেন, সকাল সকাল বাজার করে এসেছি, বাজার সেরে ফেলেছি, এখন এই দোকান খুলে বসে আছি, 10:30 না বাজতে বাজতে দোকান বন্ধ করে বাড়ি চলে যেতে হয়েছে, খুব লু বয়সে। আর এত অসুবিধা যে কি অবস্থা, সকালে বাজার করেছেন তারপর দোকান খুলেছেন, 10:30 পর আর দোকান খোলা যাচ্ছে না, এমন অবস্থা। ব্রজ তুমি সঙ্গে থাকো, আমি একটু মৃন্ময়ের কাছে যাব, বাঁকুড়ার ছবি জানবো মৃন্ময়ের কাছ থেকে, আর মানুষ কি বলছেন মৃন্ময়, দ্রুত একটু জানাও মানুষ কি বলছেন, সময় খুব কম। দেখো বাঁকুড়া জেলার যে তাপমাত্রা ক্রমশ বাড়তেই চলেছে, তার কারণ আমরা লক্ষ্য করছি গত রবিবার বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.4°C এবং চলতি বছরে বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 44.4°C। এবং এই গরমে সাধারণ মানুষের কতটা কষ্ট পরিস্থিতি তৈরি হচ্ছে একটু জানার চেষ্টা করবো। তবে এই প্রচণ্ড গরম, গরমের মধ্যে কতটা কষ্ট পাচ্ছে? যা মনে হচ্ছে দাদা, মনে হচ্ছে বউকে নিয়ে দার্জিলিং চলে যায়, এখানে যা গরম আর থাকার মতো পজিশন নেই। দুপুরের দিকে তো বাড়ির বাইরে যাওয়া যাচ্ছে না, দ্বিতীয়ত মনে হচ্ছে যেন পুড়ে যাচ্ছি আমরা, আর পুরাতে হবে না শ্মশানে নিয়ে গিয়ে, এখন এইরকম তাপমাত্রা থাকলে পুড়ে যাবো। পাশাপাশি আলোচনার চেষ্টা করবো কতটা কষ্ট হচ্ছে, মানে প্রচণ্ড অস্বস্তিকর পরিস্থিতি, 10:00 পর বাড়ি থেকে বেরোতেই পারা যাচ্ছে না, এবং হচ্ছে দুপুরে 12:00 পর থেকে শ্বাসকষ্ট শুরু হচ্ছে সাধারণ মানুষের, বাড়িতে যারা বয়স্ক মানুষ আছে তাদের অবস্থা খুব খারাপ, এবং খেত মজুর এবং লেবার তারা বাইরে বেরোতেই পারছে না, বাড়িতে কাজ করাচ্ছে। পাশাপাশি আরো জানার চেষ্টা করবো যে দাদা, এই দুপুরের দিকে কাজ করতে কতটা অসুবিধা হচ্ছে? কাজ করতে তো বিশাল অসুবিধা হচ্ছে, কোনো প্যানা করে কাজ করতে পারছি না, এত গরম মানে থাকতে পারছি না। বিকালের দিকে যে ঝড় বৃষ্টি হচ্ছে, সেই ঝড় বৃষ্টিতে কি বয়স্ক মানুষের অসুবিধা হচ্ছে যেটা বলছেন বাসিন্দারা, যে কারণে কিন্তু ইতিমধ্যেই যে সতর্কতা দেওয়া হয়েছে তাতে বয়স্ক এবং শিশুরা, তারা যাতে খুব প্রয়োজন না হলে বাইরে না বেরোয় সেটা কিন্তু বারবার করে বলা হচ্ছে। তোমরা দুজনেই সঙ্গে থাকো, আমি ঐন্দ্রিলার কাছে চলে যাব। ঐন্দ্রিলা, এই তো মানুষের অবস্থা, মানুষ কি বলছেন শুনতে পাচ্ছ, কতটা অসুবিধার মধ্যে তারা এই গরমের মধ্যে, কবে রেহাই পাবেন তারা, সকলেই শুনছেন তোমার মাধ্যমে, আবহাওয়া দপ্তর কি বলছে জানাও। দেখো নাকি, এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমে বলা যায় তাপপ্রবাহ এবং পূর্বে হচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং আগামী 2 থেকে 3 দিন দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায় বলা চলে যে বৃষ্টির সম্মুখীন হবে, এবং গত কিছুদিন ধরে আমরা দেখছি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং মালদা এবং উত্তর দিনাজপুরে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি উত্তরবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু মোটামুটি ভারী বৃষ্টি হবে বলে জানা যাচ্ছে।
এরই পাশাপাশি যদি আমরা দক্ষিণের দিকে যদি নজর রাখি, দক্ষিণবঙ্গের জেলা যেমন হচ্ছে, পশ্চিমের জেলাগুলো যদি একটু বাদ দেওয়া যায়, বাদ বাকি যে জেলাগুলো রয়েছে, যেমন কলকাতা সংলগ্ন জেলার মোটামুটি প্রত্যেকটি জেলাতে কিন্তু আগামীকাল থেকে অর্থাৎ 23 থেকে 25 তারিখ পর্যন্ত কিন্তু মোটামুটি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যেভাবে তাপমাত্রা বাড়ছে তাতে কবে বর্ষা আসবে এটাই এখন প্রশ্ন জনসাধারণের। এখন ঘড়ির কাঁটা বলছে প্রায় 8:30 বাজে যায়, সেই জায়গায় দাঁড়িয়ে প্রায় 30-এর ওপরে তাপমাত্রা রয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে আজকে কিন্তু কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস। এবং যেভাবে গরম বাড়ছে তাতে কিন্তু এখন সাধারণ মানুষ, বাঁকুড়া থেকে মৃন্ময় ছিলেন আমার সঙ্গে, ধন্যবাদ। আসানসোল থেকে ব্রজ ছিলেন আমার সঙ্গে।